আজকে কত শান্তি লাগতেছে বাড়িতে, মানে মায়া না থাকলে যে বাড়িটা এত শান্তিপূর্ণ হয়ে যায়, এত নিশ্চুপ হয়ে যায়, এটা আমি আজকে বুঝলাম। খুব ভালো লাগতেছে। আমি যেটা কথা তখন এইদিকে পয়সি হুদ্দায় তো ওইদিকে ই করে লাভ নেই, সিরিয়াস কথা আছে। সিরিয়াস কথা হইলো নেক্সট মান্থে আমি যেমন সাজে তরাতে একটা অনেক খারাপ অনেক জঘন্য তগরতে তো আশা করি না, তারপরও কইতাছি আমার কিছু টাকা লাগবো, টাকা লাগবো, টাকা। এই দেখ আমি বাপি জমাইছি, এটা বাপি যেত আমি কন্ট্রিবিউট করি কিছু, পাইজে পাইজে পুশ করে দিছি আল্লাহ বাকিটা। কোন ধরনের লজিক, বাপির কথা শুনুস তাই তুই বাপরি ও ভালো কথা। ওই যে পত্তর ছিল না, বন্ধু তো ওই ওর বাপে ছিল। আচ্ছা ছাতা ফার্ম আঙ্কেলে, হ্যাঁ হ্যাঁ রায়ন আঙ্কেল, রায়ন আঙ্কেল তো এক হয়েছে ফার্ম হাউসটা ফিরে দিতে। জানো সামান্য একটা ভাই আছে, বুঝছো মজার কাহিনী, ওন বেটা একটা মজার কাহিনী, আর একটা ভাই আছে বুঝছিস, ভাই বানা সব কিছু দিয়ে বাইক বানালে তার তুই আমাকে গড়ি দিছি, জন্মদিনে গিফট দিছি গড়ি, হ্যাঁ গড়ি দিয়ে বাইক বানালে। আচ্ছা আমি অরে দিয়ে বাইক বানাইতে পারবো, পিছন দিয়ে চাকা লাগাই দিব, করবো সব পারে, হ্যাঁ সব পারে, মোটর লাগাই দিব, দুটো কান ধরবো। নাম কি নিউটন? না নাম নিউটন। আমি আরে দেখছি এলাকায় মাঝে ও ওই যে পাগল নাম কোন ঘুরে যে একটু পেটটা যে বড়, আরে দেখলে মনে কি আমি পড়ন দিই, আরে দেখলে আমার কি মনে জানো যে পোলারাও বাচ্চা জন্ম দিতে পারে। আমি না এটা দেখলে মনে হচ্ছে দুই তিনটা সরি মানুষের বাচ্চা তো বাইরে না, কিন্তু হ্যাঁ ভালো আছে, হ্যাঁ অনেক ভালো, যে মানুষ জন্ম দেয় এরা তো ভালোই হয়। কোথায় নাইবো ও কোথায় নাইবো, আমার ফোনে তো ব্যালেন্স থাকে না বুঝিস নাই, ও আমার ফোনে দশ থাকে তো আমারটা, আমার তো দে তোরটা দে চলো, এটা মনে হয় না ব্যালেন্স আছে, চার্জ নাই, তোমার ফোন দিয়ে। হ্যালো বন্ধু প্রত্যয়, তুমি আইতেছো না কেন? তুমি বলিছি তো 8 ঘন্টা ধরে আড্ডা দিতেছি আমরা তিনজন, ছাদের উপরে বলিছি তাহলে কেউ নিচে থাকবে, আন্ডারগ্রাউন্ডে থাকবো নি আমরা, আসো। আমার বাড়ির যে ঢুকছো আমারে কয়ে ঢুকছো ভালো লাগতেছে না মামা, সকালে তো জানো কি হয়েছে, কি বইছে ভাবছিলাম যে শান্তির থাকবো অনেক, ছোট বোনটা ধরা দিয়ে গেছে বাপে, ওই জানি গেছে মার কাছে গেছে, মায়ে গেছিল ফুপির ভাই, কোন মার কাছে
আমার আপন মা বাকিটা তো সাগা পোষা আচ্ছা শোনো যেটা বলতেছি তো দরাজে গেছেন কি করবো তুমি কল দিছো না কিছু না করতে পারা ছোট বন্ডে তোমার ঘুমের ওষুধ খাওয়াই দেবো প্লিজ ঘুমাই দাস কি এত ছোট বাচ্চা না দেখো ডিসপোর্টিন না কি জানি কয় লেখলাম ওইটা খাওয়াই দিছি ডিসপোর্টিন না মাইলাম গুড়া গুড়া করে খাওয়াই দিছি দুধের ভিতরে মিলা গরু কি আস্তা তো গরুর দুধ আর লাগে মিলা মজা লাগছে না রে আমি একবার খাই দেখি না বাচ্চাটা কই হল বাচ্চাটা ঘুমাইতেছে দরজা লাগাইছিয়া পড়ছি উঠটা খারাপ কিছু করতে পারবো না ওই নিয়ে মহিলা যে বলবে কোন বই লাগে সহ্য হয় না আমার দিদা কোন সহ্য হয় না আমার একটা বন্ধু আছে বাদাইও বাদাইও ফ্লেভার আছে বুঝছো যেন বাদাই আমার ইয়া গেছে 20 বছর এখন দিদা মানে একটা ছোট বই নাই কি মন লাগে গো আমার আমার আমি দুদিন পর বাচ্চা দিব এখন এখন দিদা আমার বই থাকে কি মন লাগে কি কইছ দরকার দিত হ্যাঁ সোনার জীবনটা পেজের তো অপোজিট হয়ে গেছে পেঁয়াজের দাম ডেলি ডেলি বাড়ে আমার জীবনের দাম ডেলি ডেলি কমতেছে আব্বারে কইছিলাম 1000 টাকা দাও ফ্যান কিনবো দুইটা আমি চিন্তা করছিলাম একটা হেলিকপ্টার বানাবো তো সব রেডি হেলিকপ্টারের বডি নিয়ে কিছু পাইতেছি না টাকা শেষ তোর জীবন অনেক দুঃখ আছে অনেক কষ্ট আছে আসলে কইতে পারতাছ না কইতে পারতাছ না মুখ আমার চিন্তা একটাই একটা বলা আছে তান বিনিল ওকে কি করবো জীবনে কি করবো অনেক বড় লোক তো বড় লোক তো কিছি এই হোটেল কিনা লাই ওই হোটেল কিনা লাই তো ম্যানেজার করতে মাইর মুড়ি খায় কি যে করবো ম্যানেজাররা বুঝছো মারতে ছিল রে এটা আমার ইন্ডিয়া গেছিলেন কিছু ইন্ডিয়া গেছে অরে ম্যানেজার ওরা এসে মারতে বুঝছো ম্যানেজার গাই দিছে এয়ারপোর্টে গেছি না মুম্বাই এয়ারপোর্টে আছি মানে একটা জিনিসের মধ্যে একটা ওই যে জি স্ক্যানার ওই স্ক্যানারের মধ্যে আমাকে ওই বোর্ডিং পাস সাবমিট করতে হয় না আর আমার সবাই সাবমিট করে যেতেছি কে এই বোর্ডিং পাস এমনি ধরে খারে আছে 5 মিনিট মাই নেম ইজ খান আই এম নট এ টেররিস্ট এমনি এমনি 5 মিনিট ধরে খারে আছে এই যে আরাম একটা ভাই আছে বন্ধু বিজ্ঞানী এ মিউটন এ ইন্না ইন্না তরিনা এমলা ওই মোটরসাইকেল বানায় মোটরসাইকেল মানে সব কিছু তো টাসমেন্ট তো সমস্ত তো বানায় দিও না জন্মদিন আমি একটা ঘুরে দিছিলাম হ্যাঁ হ্যাঁ ওটা তো বাইক বানালিস সত্যি আমি নিজে থেকে জানতে কম না ঘুরে দা বাইক বানালিস হ্যাঁ অনেক বড় বিজ্ঞানী বেটা অনেক অনেক কি আবিষ্কার করছিস তোর ভাই আমার ভাই না তোর কিছু আমার কিছু আমরা আজম ভাই কল দিছে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ফোন একটু ভাঙ্গা ভাঙ্গা নাই পারে গাড়ি বানালে এডো গাড়ি বানাই দিব সব পারে কত মানে ফোন যদি দেখে হয় এটার গাড়ি হ্যাঁ আজম ভাই কোন কতয় হ্যাঁ কোন 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 ভাই আমি না একটা আকাম করে ফেলছি বুঝছো না 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 ভাই কারো মারি নেই ভাই ভাই আমি না একটা বিয়া করে ফেলছি বুঝছো না সমস্যা হয়ে যাচ্ছে কি আমার বাসায় তো ভাই জানোই কেমন সবাই এখন আমার বাসায় তোরে নিয়ে যাব না আর তোমার যে ভাবি না ওই তোমার ভাবির বাসায় তো জানো ভাবি সে একটা হ্যাঁ কারণ আমি জানি যে আমার দিন শেষে সবাই ঘুরে ফিরে না আমার প্রত্যয় তুমি আমার ছোটো ভাই তুমি জানি আমি তুমি আমার একটা জায়গা দিতে পারবা ঠিক আছে তো আমি তোমার ভাবিরে বলে দিছি কি যে আমি আমি আর কি তোমার বাসায় আসতেছি বুঝছো তোমার ভাবিরে নিয়ে ভাই ভাই হ্যাঁ আমি আমি তো তোমার ভাবিরে বলে দিচ্ছি বুঝছো না আমি কিন্তু বুঝতাম তোমার ভাবি তো বুঝবো না হ্যাঁ তোমার ভাবি তোমার মা সমান না ভাই হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ আই লাভ ইউ ভাই না হ্যাঁ ওকে ওকে হ্যালো আজম ভাই কল দিছে ভাই বিয়া করে ফাইজলামি না আজম ভাইলে কোনো ফাইজলাম করবি না কিন্তু বিয়া করলো যাক বিয়া করে লাইছে ম্যাডাম কি করবো কেমনে কেমনে মানে হ্যাঁ কি কি মানে কি দেখা রাসেনি কিছু মাথায় চুল এখানে কল দিছে বিয়া করে লাইছে এখন বাইক যেতে পারতো না আর বাপ মায় জানে না আর মাই আর বাপ মায় জানে না এখন কাহিনী হলো কি যে এখন বাড়ি খুঁজতে আছে মায়েরা লয়ে যাবো এক সপ্তাহ থাকবো এক সপ্তাহ পরে বলে এখন চাকরি মুক্তি ম্যানেজ করে ওই নিয়ে বসার পেট থাকবে আমি 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 এক ঘন্টা ম্যানেজ করে দিই তার 1200 টাকা সব সিরিয়াস সত্যি করে একটা প্ল্যান কর
সবাই রে 2 মিনিট করে টাইম দিলাম 2 মিনিট ধরে বাপ যে কি করবি সবাই 2 মিনিট টাইম দিলাম চারজন চার মাথা যাও না লেট ব্রেন রাখ দেব কি করুন যায় আজম বল্লেগা হ্যালো গাইস দিস ইজ সামিউল আপনারা জানেন নাও জানতে পারেন আমাদের বড় ভাই টাকলা আজম ভাই বিয়ে করেছে এবং তার থাকার জন্য একটি রুম দরকার যে একটি রুম ম্যানেজ করে দিতে পারবে প্রতিদিন আরে গেল গা হ্যালো গাইস আবার প্রতিদিন আমি তাদের ফলো দিব হ্যালো গাইস দিস ইজ সামিউল আপনারা জানেন আজম ভাই নাও জানতে পারেন আমাদের বড় ভাই টাকলা আজম ভাই ওরা তো বাড়ি ঘর খুঁজবে খুশি আমার মাথায় তো বসে বুদ্ধি আমি আইডিয়া ওরা ঘর ভাড়া দিব এক সপ্তাহ পর যাবো গা আমি কি বানাইছি আর বাসটার লেখা পার্ক ব্যাট ফ্রি আর মাস্টার ছবি তাস্কিরের ছবিও আছে এটা আমার পার্ক আসো মিনা হোটেল একটা কল দেখ হ্যালো এটা মিনা হোটেল আচ্ছা শোনেন আমার একটা কাজিন আছে বড় ভাই উনার রুম লাগবে এক সপ্তাহের জন্য সপ্তাহ নাই আরে ঘন্টা ওগুলার জন্য না মেন রাখবে না উনি নিজে বিয়ে করে নিজের বউ নিয়ে আসবে উনি নিজের পার্সোনাল বউ মানে এক সপ্তাহ হইব না এক ঘন্টা দিয়ে কি করবো ভাই আপনি তো বুঝতেছেন আপনি তো একটা মানে অসভ্য লোক সপ্তাহে কি ভালো কিছু কি ঘুরে না মাথার মধ্যে মানুষ তো ভালো কাজও হোটেল নেয় ঠিক না তাই না এক সপ্তাহের জন্য নাই রুম আর যদি মেয়ে নিতে হয় কত কিছু না নাই তারা অন্য কোন হোটেলে এক সপ্তাহের জন্য পামু মানে স্বামী স্ত্রী থাকবো ভাই বুঝেন না একটু বিয়ে সাথে করছে নতুন নতুন হানিমুন টাইপ একটু ফ্লেভার চায় না না বাসায় কোনো প্রবলেম নেই এমনি হানিমুন করবো না জানি নারায়ণগঞ্জে কেউ হানিমুন করে না ওই কি ছোটবেলার তো ওনার শখ আছিল যে জীবনে বিয়া শাদি করলে এই নারায়ণগঞ্জে হানিমুন করবো বাসায় কোনো বাসায় জানে আপনি তো গেলে এনার বাবা মারে নিয়ে আসবে আর আপনি এত কথা বাদ দিয়ে আপনি এত হাজিরা পেছন না পেরে আপনি এতটুকু যে এক সপ্তাহের জন্য হইব নাকি তো এটা কর বুঝতে টাইম ওয়েস্ট করতেছেন কে রাখ আমার একটা আঙ্কেল আছে পরিচিত বান্দরবনের যে আঙ্কেল একটা গুহা আছে ওটার ভিতরে এরকম যায় ম্যানেজার কেসে ম্যানেজার কেসে আয় নিয়ত খারাপ আছে বুঝেছি আঙ্কেল দেন আমার একটা বড় ভাই কিছু করেন যাবো না আচ্ছা ঠিক আছে আমার লাগে না হ্যার আর এক বাচ্চা আছে ওই অনেক বাবা আঙ্কেলের মতো লাগে আঙ্কেলের লুকটা আমার কথা বলি না তুই কি পাইছিস আমি আমি তো অনেক বালাগাম করছি অনেক গিলি ডুম পাইছি মানে পামু মানে ওয়ে যাব আমি টিকটকে ভিডিও করে পোস্ট দিছি যে আজম ভাইয়ের লেগে একটা রুম লাগবো তো ফলোয়ার তো কম নাই 200-300 বাসা তো পাম
এটা কোনো টেনশনই না তাহলে কি পিস পিস করে এক একজন এক একবার তারা মামা ডেইলি এক এক বাসায় থাকবো এক এক বাসায় ছবি আপলোড দিব দিতে পারবো আর ভাই আপনি কি আবিষ্কার করছেন আমি আবার মানে বাড়ি করতে সবাই ম্যানেজ করতে পারি আমি ফিউচারটা ওই দূরেরটা দেখি দূরেরটা ইন্ট্রোডিউস অ্যাডভেঞ্চার পার্ক বিয়া হইব বাচ্চা তো হইবে বাচ্চা হলে বাচ্চার পার্ক লাগবো পার্কের লেখা দূরে কেন এই যে আসুন এই যে এদিকটা স্লিপ কাটবো পরে এই যে মাস্টামির ব্যাটটা লেখা আছে এটাই আমার পার্ক চাচু আমি দেখতেছি একটাই লাস্ট উপায় আছে আমি বাবার বলতে টিকটক করে ইল্লিয়া করতে আমি বোন নিচে আমি আরে ওই ঘুমাই গেছে তারপরে তো ঘুম পাড়াইছে ওই এক ঘন্টাকে ঘুমাইছিল ওই ঘুমাই গেছে ঘুমাই তো নামাইছে এখন তো ঘুমে আছে মনে হয় আগুন আরে আগুন নিবে আরে এমনি লাগছে আগুন ওই যে একজনের মেগাফোনটা খারাপ আছে তো আগুন লেগে আছে আচ্ছা আমি নিচে আসতেছি তোমার লাগে এমন আমার কথা আছে সে আসতেছি এ সবটি নিচে চল আমি ওষুধ খাইছি তুই ওষুধ খাইছি ঘুমিয়ে পরে থাকি তখন তখন তো ম্যাচ দেখা বুঝো তখন আমি আমি ঘুমের ওষুধ খাইনি তো আমি সর্দির ওষুধ খাইছি আমার ঠান্ডা লাগছে আমি একটা বন্ধ তো এলে আমি সর্দির ওষুধ খাইছি আপা ওই তো নিজে নিজে ঘুমিয়ে গেছে আর ভালো লাগতেছিল না বোরিং লাগতেছিল এমনি ওয়াইফাই চলতেছিল না ঘুমিয়ে গেছে কি করবো এরপর আমি আগুন লাগছে তারপর আমি উপরে গেছি আগুন আগুন তো এই মানে আগুন জ্বালা মিটছে নিপছে একটু আছে একটু হন হন বাবা একটা কথা কই তো ওই একটা ভাই আছে না আজম ও জি আমার নামটা আজম ভাই খুশি সম্ভব বিয়ে করে লেছে ভালো কথা এমন আর বাপ মায় তো জানেন বাপ মা কি কি না না বাপ মায় মাইয়া পক্ষের বাপ মা গেছে হানিমুনে পোলাপক্ষের বাপ মা কথা হানিমুন পোলাপক্ষ হালিমুন করতে মায়ের পক্ষ হালিমুন করতে পোলা হালিম করতে মন চায় না হালিমুন
মানে হানিমুন এখন আব্বা হেরা বিয়ার পরে হানিমুন করে না লিগা হেগন পোলায় মে যখন বিয়া করছ হানিমুন করতাম আমি গেছে গা আমি জিকে ওরা চাবি লয়ে গেছে গা বাড়ি করে এখন না রাতে থাকার কোনো জায়গা নাই আর এক সপ্তাহ থাকব এখন বাবা একটু ভাই বলছিল যে আমাদের বাসায় থাকবো একটু কি কাদের বাসায় আজম ভাই আমার ঘুমাও বাচ্চাটা ঘুমা হ্যাঁ বউ না 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 নতুন বিয়ে করছে একলো ঘুমাই তুমি শোনো অন্যের কষ্টে কষ্টিত একবার যদি কইছে এই ঘর মাইয়া লাও না তো মাইয়া লাও না কথাটা তো মনে থাকে জঙ্গলে থাকবে বান্দরবান যদি যাও একটা পয়সা থাকতো তাহলে দুই তিন দিনের হোটেল লয়ে দিতাম আমি একটা টাকা লাগতো না তো কোনো মানুষ ও তুই কি বান্দর জন্মাইছিলি না আমি তো রাজা জন্মাইছিলাম ও দাদার নাম হংকং না কি হংকং এর আমার দাদাও লাগে দুঃসম্পর্কের দাদা আর কি আর তোরটা কোনো কামের দেখতেছি না ভাই এত মানে ওই তো না আর তুমি তুমি যে আমার একটা মানে পার্ক বানিয়ে দিছো অ্যাডভেঞ্চার ল্যান্ড শিশু একাডেমি পার্ক ওইটা অ্যামিউজমেন্ট পার্ক ওইটা শোনো ওইটার মধ্যে মানে করে ইন্দ্রপুরের বাচ্চা গলির কাছে একটা পার্ক বানাইছো ওইটা তো ভাই ওই তো না জিনিসটা আমি কইছি ওরা তো থাকুন লেগে একটা জায়গা তুমি আর বাচ্চার লেগে কি করে দিছো পার্ক মানে এরা যদি মানে বাচ্চা যদি ওই তো তখন দুজনকে থাকতে হইব আর যদি থাকতেই না পারে তাহলে বাচ্চা কেমনে পারে ওটা যে কই রাখবো আর কই খেলবো ইন্দ্রের বাচ্চা কই খেলবো ভাই টেনশন আইডিয়া কি দুইটা রে ভাই আর ভাবি রে একটা মামলা খাওয়াই আর জেলখানায় ঢুকে দে করেন যাই তো পুলিশ ভাই করে কমু যে ভাই অগর একটা আলাদা জেলখানা দেন সিঙ্গেল নতুন নতুন দম্পত্য কাপল তো তো কমু রাতের বেলা যদি পর্দা মর্দা থাকে তাহলে একটু টাঙ্গাই দিলে একটু মনে কর তোমার ওই যে পার্কে খেলার লিগা মানুষজন আইতে পারে হ্যাঁ দিব দিব আমার আঙ্কেলের লিঙ্ক আছে তো আঙ্কেলের বিজিবি মিজিবি গেল গেলি আমি তো সব আই লাভ ইউ রে কত আচ্ছা শোনো হ্যাঁ এটা ওই তো না তোর কাছে টাকা পয়সা আছে কোনো আমার তো তখন কোনো টাকা নাই রে আছে কিন্তু 8 টাকা আমি বাজানো 100 টাকা দিছি আমার তোমার কাছে টাকা পয়সা আছে আমার কাছে আছে বাড়ি ভাড়া ছিল মানে টোকাইছিলাম 20,000 এর মতো 20,000
আর ওনো বাইরে হইলো অনেক স্পেশাল আমার লাগে ছোটবেলা তো অনেক কিছু করতে না আমার কিছু করে প্রথমবার কোনো সাহায্য চাইছে তুমি 20,000 তো আমি 20,000 দেই বাইরে ঢাকার ভিতরে কোনো একটা 3 আর 4 স্টারে একটা রুম বুক করে দে 20,000 আমি দিই ভাই দাও না কি ভাই ইন মিউটন ভাই ফ্রি ফ্রি আমার কত বাইক টেক কিনে দিছে দাও না বানাই দিছে আজম ভাই তোমার মিটন ভাই বন্ধু বুঝে খাতির আমরা করতে পারি করি চল আচ্ছা দিয়া দে দিলাম দিব 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 ভাই হ্যাঁ বাইরে আমি কল দিয়ে কই যে ইমু হইছে বুকিং হয়ে গেছে জিনিসপত্র ম্যানেজ হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই তোরে কেলে ঠিক আছে অবশ্যই একাধিক ভাই আমার আগে টাকা দিব তো ভালো লাগছে থ্যাংক ইউ আর তোমার মতন বড়ই আল্লাহ মানুষ মনালা মানুষ ভাই কই পাবো কো ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে আজম ভাইয়ের একটা কল দিই কি কোস এই 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 খারা খারা আচ্ছা খারা আমি গোপন সূত্রে খবর পাইলাম তো তোর 20,000 টাকা আছে তুমি আমার 100-200 টাকা করে সপ্তাহে ওইতে আমি 10-20 টাকা করে রাখা আমার 20,000 টাকা হয়ে গেছে আমি ওই 20,000 টাকা আমি আমি তোর কিছু দিই নাই আচ্ছা হ্যাঁ দিছে যা চেয়েছি তা দিছে এখন যদি হ্যারি কষ্ট দিন আমি না দাঁড়াই আমার কি মানিজ্য থাকবো আপনি জিন্দগি না জিলে তোর বাইরে জিন্দগি তোর বাইরে ঠিক আছে বুঝে ভাই ভাই এতক্ষণ আপনার লই কথা কইতেছিলাম হে আপনি যখন কল দিতেন তখন তো আপনার চিন্তাতে আছি কেমনে আপনার একটা রুম ম্যানেজ করে দিব কেমনে 7 দিন থাকবেন ভাই অলমোস্ট হয়ে গেছে ভাই জায়গাটা আমার তো হয়ে গেছে আমার তো রুম দরকার নাই আমার তো যাওয়া হয়ে গেছে আমার 1 ঘন্টা রুম দরকার ছিল না তোমার কই ও মানে কই নেই ওই যে সোনা লুটে আছে না ওই 1 ঘন্টা লেগে লইছে এই দাঁড়ান ভাই আরে আরে আমি একটু কথা কই ভাই বাবা তুমি 1 ঘন্টা ধরে কই যে আমি 8টা আমি এদার বিতে আপনারা বিয়া করছেন বিয়া আহা বোকা ছেলে 2000 শুনেছে আমি বিয়া বিয়া মানে কি আমার গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড মানে তো বউ বউ মানে তোমার ভাবি আমি ওটাই বুঝাইছি বউ গার্লফ্রেন্ড বউ মানে কোনো বিয়ে শাদি হয় না না বিয়ে হইব কি লেগা বুঝো না একটু একটু এই দাঁড়া আমরা কয় ঘন্টা নষ্ট করছি এই কয় ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা দশ দশ এই এই এত এত রং কি ফেললে বড় ভাই আমার বড় ভাই তুমি তুমি বড় ভাই ছোটবেলা তো অনেক সম্মান করছি না ভাই এই ভাই এই ভাই দাম 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 ছোটবেলা তো অনেক সম্মান করছি না আমি কই আমার বউ তোমাকে ভাবি আমার গার্লফ্রেন্ড আমার বউ হ্যাঁ ভাবি না 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 এই হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি আঙ্কেল তো অন্য হিসাব ঠিক আছে না আমি প্রত্যেকটা তোমাকে ভালোবাসি বুঝছো এখন আমি তো কিছু কইতে পারতেছি না আমি এখানে জায়গা না না কই দেবা লিডলো মু ওই ডান ডান তুই আমার ডান বাই বাই কাগজ কলম না দেয় পর্যন্ত কারো বিশ্বাস করবি না জীবনে আজকে সারাদিন যে খাটলাম কুত্তার মতন কি পাইলাম তো আমি কিন্তু আবার একটু ভাগের মতন খাটছি এটা মানতে হবে তুমি বলাবেন জীবন বিশ্বাস করা উচিত না হ্যাঁ ঠিকই কিছু আমার কথা কইবে
ভাই আমি 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 কইলাম বাইকা পার্ক বানাইছিলাম বাচ্চা লাগে বাচ্চা আমি কইতাম গো সিরাত এ দাঁড়া ইমোশন হয় আরে বাচ্চা দিবি হ্যাঁ বাচ্চা দিবি না না বাচ্চা লাগবো আমি ইনভেস্ট করতে আমার বাচ্চা লাগবো বাচ্চা লাগবে ইনভেস্ট করতে সুন্দর একটা পার্ক বানাইছ একটা বাচ্চা দিবি তুই হ্যাঁ ছোট ছোট ও পার্ক ছোট ফোন আইছে আর তো তো ভাই কি নাই আমার কাছে এয়ারপোর্ট আছে বুক কর হ্যালো হ্যাঁ জান ও জান আমার তো বাইন্ধা তুইছে আমি কইছি না তোমার বিয়া করছি আসলে তো করি নাই তোমার তো ওইটাই আর কি প্রত্যেক ছোট ভাই হয়ে এখন আমার বান্ধান দিয়ে দিল ড্রামের ভিতরে ঢুকে রাখতে যান জানো আপনি নিচে তো পানি আছে খুব মজা এখন তো বান দিয়ে রাখছে হ্যাঁ মাইনে গেছে আমাকে বিয়ার কথা কেমতে কও কি আমি এখন আমি প্রত্যয় কই প্রত্যয় এটার লিখে আমার চিত্ত রয়েছে আমি এখন কইলে যে খুশি তো হইব না তুমি তুমি রাহো তুমি রাহো ব্যবস্থা করতেছি এ প্রত্যয় ভাই রেখে ভাই এ ভাই শুনে যাও ভাই 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 শোনো ভাই এ ভাই একটা ফাটাফাটি একটা গুড নিউজ আছে ভাই ফাটাফাটি মানে শুনলে যে দিলটা খুশি হবে তোমাকে আগে শুনে দাও ভাই ভাই তোমার ভাবির বাসা তো মাইনে গেছে আমার তো ভাই বিয়া আমি আরো বিশ্বাস করি বার্তা আমার বিয়া ভাই এবার কি এইসব করা তো আমি দড়ি দড়ি চিকেন নিয়ে যাচ্ছি এটা কি জানে আমাকে তো চিল না